আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, গায়িকা আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। গায়িকা আপনার আনমিউট করে কথা বলতে হবে, গায়িকা আপনি আনমিউট করে বলেন। হ্যালো, হ্যাঁ, হ্যালো, বলেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি নাম আহারাম কাউকে রোমান্টিক গান শোনানোর ব্যাপারে কিরকম মনে করেন? আমি তো মাহারাম না মাহারাম এগুলো মানি না, তাহলে আমাকে এগুলো জিজ্ঞেস করার কি অর্থ? না, ধরেন যেরকম আমি কোনো নাম আহারাম কাউকে গান শোনাই, সেটা কি আপনি খারাপ ভাবে নেন? না, আমি কেন খারাপ? এটা তো আপনার ব্যক্তিগত বিষয়, আমি কি বলবো এখানে? আপনি কাকে গান শোনাবেন এটা তো আপনি ডিসাইড করবেন, আমি এখানে কি বলতে যাব? আমি কেন বলতে বলতেই বা যাবো কেন? আমার তো সেখানে বলার কোনো অধিকারই নেই। না, ধরেন আমার কাছে কেউ গান শুনতে চাইলো, তাকে আমি গান শুনালাম, তারপরে যদি সে কিছু মনে করে যে তাকে আমি প্রাইভেটলি গান শুনিয়েছি, তার মানে হচ্ছে আমি তার প্রতি রোমান্টিক্যালি কিছু বা এরকম। কে কাকে গান শোনাবে এটা তো তারা তারা সিদ্ধান্ত নিবে, এখানে আমি কেন নাক গলাতে যাবো? আরেকজনের পার্সোনাল বিষয়, আমি কেন নাক গলাতে যাবো? না, মানে যাকে শোনাবো সে কি কি চোখে দেখে, আপনি কি চোখে দেখেন? আমি তো কোনো আমি তো দেখতেই যাবো না, এটা আরেকজনের পার্সোনাল বিষয়, আমি কেন দেখতে যাবো? আমার তো ধরেন দেখার কোনো আমার খুব প্রয়োজন নেই। ইচ্ছা হলো আপনারে আমি একটা গান শুনালাম বা প্রাইভেটলি একটা গান আপনাকে সেন্ড করলাম, তখন আপনি সেটাকে কিভাবে নিবেন? গানটা যদি এটা নির্ভর করছে, গানটা সে কত ভালোভাবে গিয়েছে, যদি সুন্দর ভাবে গায় তাহলে ভালো, আর যদি বৃষ্টি ভাবে গায় তাহলে তো সমস্যা, তাহলে তো ভালো না। রোমান্টিক গান গাইলে আপনি কিছু মনে করেন না? আপনি মনে করেন না যে আমি রোমান্টিক্যালি আপনার সাথে ইয়ে হইতে চাই, সেরকম মনে করেন না? না না, এরকম মনে করবো কেন? গানটা তো না, হচ্ছে আপনি গান, তো, গানটা জি তো জি হচ্ছে গান, সেটা সেটা তো হচ্ছে একটা মানে আর্ট, তাই না? এখন একটা জি আর্ট মানে যে সে আমার প্রতি ইন্টারেস্টেড, এটা তো নেসেসারি না, এটা হওয়াটা তো নেসেসারি না, মানে নেসেসারিলি না, ঠিক আছে, হ্যাঁ নেসেসারিলি এটা মিন করে না যে সে আমার প্রতি ইন্টারেস্টেড। মনে করেন একজন আর্টিস্ট আমাকে একটা ছবি পাঠালো, একটা নোট ছবি পাঠালো, তার মানে তো এটা না যে সে আমার আমাকে ন্যাংটা দেখতে চায় বা আমি তাকে ন্যাংটা দেখতে যাবো, এটা তো নেসেসারিলি এটা মিন করে না। সেটা হচ্ছে আর্টের একটা ফর্ম, এখানে তো জিনিসটা আর্ট হিসেবে দেখতে হবে, সেটা পার্সোনালি তো নেওয়া যাবে না সেই জিনিসটাকে। তো ডুয়েট গাওয়ার ব্যাপারে, ধরেন একটা ছেলের সাথে আমি ডুয়েট করছি, তখন সেই ছেলেটা ছেলেটাকে বা আমি বলছি যে তোমার সাথে এই গানটা কি আমি ডুয়েট করতে পারি, এখন সে সেটা অন্যভাবে নিচ্ছে যে কারোর সাথে রোমান্টিক কোনো গানে ডুয়েট করা মানেই অন্য কিছু। এগুলো সাধারণত খ্যাত টাইপের ছেলে পেলে যারা হচ্ছে একেবারে মানে বাংলাদেশের একটা খ্যাত গ্রামের গ্রাম ট্রাম থেকে মফস্বল টফস্বল থেকে উঠে আসে, মাদ্রাসা টাদ্রাসা পড়ে, তারা মনে করে যে এখানেও এরকম আছে, একদম মানে লোয়ার লেভেলের মানে একদম অজপাড়া অজপাড়া গা থেকে যারা উঠে আসে, তারা এসে মনে করে একটু মেয়ে একটু হাসছে, ওয়া ওই মেয়ে আমাদের দিকে আসছে, তার মানে আমার সাথে করতে চায়, আমার বিয়ে করবে। তারা মানে কল্পনায় কল্পনায় বিয়ে শাদী হানিমুন বাচ্চা কাচ্চার নাম কি সেটাও ঠিক করে ফেলে, মেয়ে একটু হাসছে সেই সেটা দেখে। মানে এরকম তো পাগল ছাগল থাকতেই পারে, এরকম থাকলে আমি কি জি ভাই, করবো আমি এখানে? মিউজিকের ব্যাপারে যে ওদের সাথে মানে মুসলিম যে লাইভ আছে ওদের ওখানে কথা বলছি, তারা বলছে যে মিউজিক ইজ অডিও পর্নোগ্রাফি, মানে মিউজিকের মাধ্যমে আপনি যদি কোনো কাউকে রোমান্টিক কিছু শোনান, এটা হচ্ছে অডিও পর্নোগ্রাফির মতো। তাদের কাছে তো মেয়ে মাত্রই পর্নোগ্রাফি, তাদের কাছে হচ্ছে মানে মেয়ে জিনিসটা মানেই হচ্ছে একটা অশ্লীল জিনিস, মানে এই পাগলদেরকে কি বোঝাবে? তাদেরকে মেয়ে শব্দটা তাদের কানের সামনে শুনলেই, মেয়ে শব্দটা শুনলেই তাদের ইমানদণ্ড মানে ইয়া হয়ে যায়, এবং তারা তখন মনে করে তারা নিজেকে সামলাতে পারছে না, তারা বেসামাল হয়ে যাচ্ছে। মানে এই পাগলদেরকে তো গায়িকাদের আমি কি মনে বলবো? করে যে বেশ্যাদের মতো মনে করে কিছুটা, আর মনে করে যে হচ্ছে ধরেন কোনো মহান পেশা মানেই, কেউ ধরেন গান গাচ্ছে মানেই সে খারাপ খারাপ। আবার ধরেন অনেকে আছে আমি দেখছি যেরকম মেডিকেলে পড়ে, কিন্তু তাদের চরিত্র যথেষ্ট মানে জঘন্য, মানে বাইরে থেকে যেরকম মনে হয় ওরকম না। অনেকে আছে ভালো প্রফেশনের মানুষ, কিন্তু তাদের চরিত্র, স্বভাব চরিত্র, তাদের কাজকর্ম খুবই নোংরা, কিন্তু একটা খারাপ প্রফেশন যেটাকে সমাজ মানে বলে যে এটা খারাপ প্রফেশন, সেই প্রফেশনের মানুষের মন মানসিকতা চিন্তা ভাবনা অনেক ভালো, এরকমও দেখা যায়। মানে ধরেন আমাদের দেশে যেরকম বলা হয় যে গায়িকা হবে, গায়িকা তো বেশ্যাবৃত্তির একটা মানে ধান্দা, বা একটা মেয়ে গায়িকা মানেই সে একটা বেশ্যা, আর একটা ডাক্তারই একটা মহান পেশা। কিন্তু আমি দেখছি ডাক্তাররা হচ্ছে ঘুষ খায় ওষুধ কোম্পানির কাছ থেকে, ডাক্তারদের চরিত্র কিছু কিছু নোংরা মানে জঘন্য একেবারে, এরকমও দেখছি। তো এখন মানুষের পেশা দিয়ে কি মানুষের চরিত্র কিরকম হবে, এটা কি ঠিক ইয়া করা ঠিক? না না, ঠিক বলে তো আমার মনে হচ্ছে না, পেশা দিয়ে তো এভাবে চরিত্র নির্ধারণ করা যায় না, এটা তো আপনিও বুঝতেছেন আমিও বুঝতেছি, এবং জি, আমি আগে মানে বুঝতাম দেখলাম না। পেশার দিক দিয়ে গায়িকাদের থেকে কিন্তু যারা হচ্ছে সেক্স ওয়ার্কার্স তাদেরকে কিন্তু আরো বেশি তুচ্ছ করে দেখা হয়। কিন্তু মানে এই জিনিসটা তো আপনিও বুঝতেছেন এবং সবাই যে কোনো মানে বুদ্ধিমান মানুষ এই জিনিসটা বুঝবে, তো যেই গাধাগুলা এগুলো বুঝবে না তাহলে তাদের সাথে এত এই বিষয় নিয়ে আলোচনা করতে যাওয়ারও বা দরকার কি? এটা বুঝতে পারছি না আমি, গায়িকা।
যেরকম ডাক্তারি এত মহান পেশা, কিন্তু আমি ডাক্তারদের দেখছি তারা এত মানে এত জঘন্য মেন্টালিটির লোক মানে ডাক্তারি পেশায় আসে, যারা নিজে নিজেকে ছাড়া তারা কিছুই চিন্তা করতে পারে না, এবং নিজের মানে ইম্প্যাথেটিক কোনো স্কিল যাদের ভিতরে নেই ন্যূনতম, তারাও ডাক্তার হয় এবং তারা সেটা নিয়ে খুব বেশি প্রাউড ফিল করে, এবং তাদের চরিত্রও যথেষ্ট সমস্যা। এটা সমাজ তাদের কিছু বলে না, কারণ তারা ডাক্তার এবং তাদের চিন্তা ভাবনাও খুব নোংরা। আচ্ছা, অনেক সময় এরকম হতে পারে যে ডাক্তাররা এমন ভাবে প্রশিক্ষণটা নেয় যে সে একদম অনুভূতি শূন্য হয়ে যাবে, যে এই অবজেক্টটা তারা মানে মনে করেন অপারেশন করতেছে, অপারেশন থিয়েটারে সে যখন অপারেশন করতেছে এটাকে একটা অবজেক্ট হিসেবে দেখবে এবং এটাকে সে মানে কি করবে, তখন আর কোনো ধরনের অনুভূতি কোনো ধরনের আবেগ যেন তাকে স্পর্শ করতে না পারে, এই জন্য তারা একটা সময়, এই প্রশিক্ষণটাও তাদের একটা প্রশিক্ষণের অংশ, এই জিনিসটাও প্রশিক্ষণের অংশ যে তারা এমন ভাবে কাটবে, মানে মনে করেন নিজের মেয়ে বা নিজের বাচ্চাকে যদি সে হয়তো কাটতে পারতো না, নিজের বাচ্চাকে যখন তার পেটটা কাটতে হবে তখন হয়তো তার আবেগ চলে আসতে পারতো, এরকম যদি আবেগ প্রবণ একটা সম্পর্ক থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই সার্জনদেরকে অস্ত্রোপচারটা করতে নিষেধ করা হয় যে তুমি এটা করতে পারবে না, অন্য কোনো ডাক্তারকে দিয়ে করো, কারণ তারা সেইভাবে করতে পারবে না, এখানে আবেগটাকে নিয়ন্ত্রণে বা আবেগটাকে কন্ট্রোল করেই একজন ডাক্তারের এই জিনিসটা শিখতে হয়। তো এরকম যদি এরকম যদি হয় তাহলে তো সেটা কোনো সমস্যার বিষয় না, কারণ এটা হচ্ছে তাদের প্রশিক্ষণের অংশ। কিন্তু সবাই তো সার্জন হয় না, যার ধরেন মন টন নরম একটু তারা তো সার্জন হয় না, অনেকে আছে এটা মাথা ঘুরে আনভাবে, ঘুরে এটা দেখে। আনভাবে এমবিবিএস কোর্সের সাথে এটা ইনক্লুডেড, তখন এমবিবিএস কোর্সের ভিতরে আপনাকে এই জিনিসটা শিখতে হবে যে এই জিনিসটাকে একটা বডিকে অবজেক্ট হিসেবে দেখা এবং এই যে রোগ ব্যাধিপূর্ণ একটা বডিকে, এই যে ডেড বডি যে কাটতে হয় এমবিবিএস যারা করে তাদের যে ডেড বডি কাটতে হয় তাদের তো এটাকে একটা অবজেক্ট হিসেবে দেখে কাটতে হয়, তারা তো মানে যদি তারা এইভাবে ভাবতো যে এটা আমার বাবা বা এটা আমার মা তাহলে তো তারা কাটতে পারতো না। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে ধরেন ওদের ফার্স্ট ইয়ারে হচ্ছে ওইসব হয়, এবং প্রথম দিকে এইগুলো দেখায়, দেখে মন শক্ত হয়ে যায়, থার্ড ইয়ারের দিকে আর সমস্যা হয় না এগুলো দেখতে। কিন্তু তাই বলে কি ইম্প্যাথেটিক স্কিলটা নষ্ট হয়ে যাবে, যে মানুষের দুঃখ কষ্ট এতই ব্যস্ত একেবারে মানে মানুষের নিজেরটা ছাড়া একটা পেশেন্টকে শুধুমাত্র একটা অবজেক্ট হিসেবে দেখবে? অবজেক্ট হিসেবে দেখলে যে পেশেন্টকে অবজেক্ট হিসেবে দেখলে যে আমি সেটাকে একেবারে খারাপ হিসেবে দেখছি সেটা না, একটা পেশাকে যখন মানুষ মানে সিরিয়াসলি নেবে এবং সেই পেশাটাতে যখন সে সিরিয়াসলি ইনভলভ হবে তখন আসলে ব্যক্তিগত আবেগ অনুভূতি সেটার সাথে জড়িত না করাটাই আমার মনে হয় ভালো, যেমন পুলিশ বা ধরেন উকিল বা ধরেন যে ডাক্তার, এই পেশাগুলোতে মানুষের উচিত যে পেশাটা পেশাগত দায়িত্ব পালন করাটা গুরুত্বপূর্ণ। মনে করেন আপনি একজন উকিল, হ্যাঁ, এখন আপনি জানেন যে আপনার যে মক্কেল সে হচ্ছে রেপিস্ট, আপনি জানেন এটা সে রেপিস্ট, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে পেশাগত দায়িত্ব হচ্ছে উকিল হিসেবে কোর্টে এই জিনিসটা চেষ্টা করা যে তাকে যেন সবচেয়ে কম শাস্তি দেওয়া হয় এবং তাকে যেন সবচেয়ে তার আত্মপক্ষ সমর্থন যেন সে ঠিকভাবে করতে পারে, সে যেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। আমি মনে করি ওকালতি পেশারও এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা দিক যে সত্য যেটাই হোক আপনার পেশাগত দায়িত্ব হচ্ছে আপনার মক্কেলের পক্ষে চেষ্টা করা, কারণ প্রত্যেকটা মানুষের এই অধিকারটা থাকতে হবে সে যেন আদালতে তার আত্মপক্ষটা সমর্থন করতে পারে। এখন যদি উকিলরা যদি বলে সবাই যে না আমরা কখনো আর ধর্ষকদের কেস নিব না বা আমরা কখনো খুনিদের কেস নিব না, সব উকিলরা আমরা সিদ্ধান্ত নিলাম আমরা আর খুনিদের কেস নিব না, তাহলে যে খুনি ধরে নিচ্ছে সে খুনি, সেই খুনিটাও যদি আদালতে আসে তারও তো অধিকার আছে আদালতে নিজের পক্ষে একজন উকিল নিয়োগ করা, আত্মপক্ষ সমর্থন করা, এই জিনিসগুলোর অধিকার তার আছে। এখন উকিল হিসেবে মনে করেন একজন মহিলা উকিল, সে জানে যে যেই মক্কেল আসছে আমার কাছে সে ধর্ষক এটা আমি জানি, কিন্তু সে যদি জেনেও থাকে এটা তাহলে তার পেশাগত দায়িত্ব হচ্ছে তার পক্ষে সততার সাথে তার পক্ষে লড়াই করে যা তাকে সেভ করা, তার যেন শাস্তি সবচেয়ে কম হয় বা শাস্তি যেন না হয়। এইটা এখানে আপনি যদি ব্যক্তিগত আবেগ টাবেগ নিয়ে আসেন তখন দেখা যাবে সেই উকিল বলবে ও এটা তো ধর্ষক, এটা তো তাহলে আমি এটাই হারাই দিব, তাহলে তো এই ধর্ষকটা মানে সাংবিধানিক ভাবে যে অধিকারটা ছিল সেই অপরাধীর যে সাংবিধানিক অধিকারটা ছিল যে সে তার আত্মপক্ষ সমর্থন করতে পারবে, একজন উকিল নিয়োগ করতে পারবে, উকিল তার পক্ষে মানে মামলাটা পরিচালনা করতে পারবে, এই অধিকারটা ক্ষুণ্ণ হয়ে গেল তার, তাই না? যে আপনি খুব ভালো পয়েন্ট বলেছেন, আমি একটা জায়গায় পড়লাম যে আপনি যদি চিন্তাশীল বা ভাবালু টাইপের মানুষ হন তবে এই পেশাটা আপনার জন্য মানে মেডিকেলের এই মানে বড় ভাইরা দিয়ে গেল, তো চিন্তাশীল ভাবালু টাইপের কেউ যদি হন তো এই পেশাটা আপনার জন্য ঠিক না। তো এখন চিন্তা যদি মানুষ না করে তাহলে রোবটের মতো থাকে, তাহলে তো হবে না, আপনি কি তাই মনে করেন? কিছু কিছু পেশা তো অবশ্যই থাকে, যেমন ধরেন আর্মি, হ্যাঁ, মিলিটারি, তারপরে হচ্ছে গিয়ে ডাক্তারি, তারপরে হচ্ছে পুলিশ, এই সমস্ত পেশা তো আসলে চিন্তাশীল মানুষের জন্য একটু কষ্টকর হবে, চিন্তাশীল মানুষরা যদি সেই পেশাগুলোতে যায় তাহলে তো তারা এখানে সুবিধা করতে পারবে বলে মনে হয় না। চিন্তাশীল মানুষদের তাহলে কোন পেশা নেওয়া উচিত আপনি তাই মনে করেন?
চিন্তাশীল মানুষদের আমি মনে করি আর্টিস্টিক আর্ট এবং কালচারাল যে জিনিসগুলো অথবা সায়েন্স সাইন্টিফিক ইয়াগুলা সেগুলাতে যাওয়া উচিত, যারা চিন্তাশীল, বা ফিলোসফি এই সমস্ত জিনিসে যাওয়া উচিত। পুলিশ, তারপর র্যাব, মনে করেন আপনি মানে একজন মানে দার্শনিক মানুষ, আপনি সক্রেটিসের মতো দার্শনিককে যদি এখন র্যাবে ঢুকায় দেওয়া হইতো, তুমি এখন র্যাবের প্রধান, তুমি এখন মানে দেশের ইয়া করো, তাই তো আমরা তো একটা বিরাট সমস্যা করতাম যে সক্রেটিস এখন র্যাবের প্রধান হয়ে সে এখন কেমনে কি করবে। বা ধরেন এই যে মনে করেন যে মানে নুসরাত ফতে আলী খান, ওনাকে যদি এখন ধরাই না আমি আর্মিতে ঢুকাই দিই, তাহলে এটা কেমন হবে একটা ব্যাপার? আর্মিতে সে তিনি লেফট রাইট করতেছে, এটা কেমন একটা ব্যাপার হবে, তাই না? এই চিন্তাশীল মানুষের উচিত ডাক্তাররা চিন্তা করবে না, এটা কোনো কথা? ডাক্তারদের তো প্রশিক্ষণটা নিতে হয়, প্রশিক্ষণটা একটা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ নিতে হয়, এবং সেই প্রশিক্ষণটা নিয়ে একটা কাজে এক্সপার্টিস করতে হয়। এখন তাদের প্রশিক্ষণটা অনেকখানি যান্ত্রিক, হ্যাঁ যান্ত্রিক হওয়ার কারণে তাদের অনেকখানি আবেগ অনুভূতিকে অনেকখানি করে তারপরে সেই কাজগুলো করতে হয়, এটা তো সত্য। জি ভাইয়া, ঠিক বলছেন। ঠিক আছে, তাহলে আর কি কোনো আমি কিছু কেমন বলবেন একটা আপনি? গান শোনাবো? আমরা তো লাইভে সেরকম গান টান আসলে চর্চা করি না, কিন্তু আপনি যদি খুব বেশি ইচ্ছা করে তাহলে শোনাতে পারেন, যদি আপনার না, গলা ভালো হয় তাহলে শোনায়, ভালো না হইলে শোনায় না আর কি। গলা ভালো না হলে শুনবেন না। গলা ভালো না হলে আমি শুনতে পারি, কিন্তু দর্শকরা হয়তো করতে পারে। আচ্ছা ঠিক আছে, শোনেন, অসুবিধা নেই, বলেন না, শোনেন। আচ্ছা পথ ভুলে গেছি চলে দূরের কুয়াশায়, তবু আমার ফিরে আসার সত্যি নেই উপায়। তুমি আমার জিতের বাজি, তুমি আমার হার, কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চাই, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে, কি করে বলবো তোমায়, কেন এমন হাত বাড়াই, আবারও হারিয়ে সে যায় তোমার থেকে। থ্যাংক ইউ ভাইয়া। বাপরে, আপনার গলা তো যথেষ্ট ভালো, আমি তো মানে এতটা আশা করি নাই, আপনার গলা তো খুবই ভালো, অনেক ভালো লেগেছে। সাবলটান ভাই আপনার কেমন লাগলো? আমার তো খুবই ভালো লেগেছে আপু, থ্যাংক ইউ, আপনার গানটা খুবই ভালো লেগেছে আমার। হ্যাঁ আমি আসলে আশা করি নাই, আমি ভেবেছিলাম একটু হেরে গলায় আপনি গাইবেন, কিন্তু আপনি তো মানে একদম খুবই চমৎকার গেয়েছেন এবং আপনার গলা খুবই ভালো। আপনি অবশ্যই গানটা প্র্যাকটিস করবেন, এবং আপনি আমার মনে হয় আপনি গান গেলে আপনি অনেক ভালো করবেন। জি ভাই, আমারও তাই মনে হয়। আপনি যদি থ্যাংক ইউ একটু ভাইয়া। আপনি যদি একজন ওস্তাদের আন্ডারে প্রশিক্ষণ নেন এবং ভালোভাবে প্রশিক্ষণ নেন, আপনি অবশ্যই অনেক ভালো গান গাইবেন বলে আমার মনে হয়। দর্শকরা অনেক ভালো বলছে আমি দেখতে পাচ্ছি। জি ভাইয়া, তাহলে আজকের মতো আমি যাই। গুড নাইট। আচ্ছা ঠিক আছে, গুড নাইট আপু, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। ঠিক আছে তাহলে।